খুলনা মহানগরীর রূপসা ট্রাফিক মোড়ের সামনের সড়কটির চারদিকে কংক্রিটের ঢালাই আর মাঝে বৈদ্যুতিক খুঁটি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। শুধু এই একটি স্থানে নয়, পরপর বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি না সরিয়েই সম্পন্ন করা হয়েছে সড়কের ঢালাই। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নগরীর ফেরিঘাট থেকে রূপসা ঘাট পর্যন্ত খানজাহান আলী সড়কের প্রায় 3 কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। সড়কটির দুই পাশ মিলে 60 ফুট থেকে 80 ফুটে উন্নীত করা হচ্ছে। গত জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক প্রশস্ত করা হলেও সড়কের পাশে থাকা উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি সরানো হয়নি। দুই বিভাগের পাল্টাপাল্টি চিঠি চলাচলের মধ্যেই 6টি খুঁটি রেখেই ঢালাই দেওয়া হয়েছে, আরও 8টি খুঁটি রেখেই সংস্কার করা হচ্ছে। এতে করে এই সড়কে যান চলাচলে বাড়বে দুর্ভোগ আর আশঙ্কা দুর্ঘটনারও। রাস্তার পাশে গাছগুলো সব কাটিয়ে ফেলাইছে, কাটিয়ে ওরা নিয়ে গেছে, কিন্তু খাম্বাগুলো এখানে রয়ে গেছে। তার খাম্বা যদি আবার সরানো হয় তাহলে ওইটুকু আমাদের একটা অপচয়, খাম্বা সরে গেলে গাড়িগুলো যাইতে খুব সুবিধা হবে। সড়ক বিভাগ বলছে যথাসময়ে বৈদ্যুতিক খুঁটি সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগকে। সড়কের বাকি অংশের কোনো কাজ খুঁটি না সরিয়ে করা হবে না বলেও জানান তিনি। দুটো পয়েন্টে খুঁটি সরিয়ে আমরা ঢালাই ওগুলো ঠিক করে দেবো, আর নতুন কোনো জায়গায় আমরা খুঁটি না সরিয়ে ঢালাই করবো না। আর বিদ্যুৎ বিভাগের দাবি প্রয়োজনীয় ব্যয় ও স্থান দেখিয়ে দেওয়ার জন্য চিঠির উত্তর দেয়া হলেও এখনও কোনো টাকা সড়ক বিভাগ দেয়নি। আমরা ওনাদের কাছে চিঠি দিয়েছি যে আপনারা এই কাজ করতে হলে আমাদের সম্ভাব্য এত টাকা লাগবে, এই টাকার আপনাদের জমা দিয়ে আপনি আমাদেরকে জানালে আমরা পরবর্তী কার্যক্রম শুরু করবো, কিন্তু ওনারা অদ্যাবধি এই চিঠির কোনো জবাব আপনারা দেন। ফেরিঘাট থেকে রূপসা ঘাট পর্যন্ত মোট 2.94 কিলোমিটার এ সড়কটি প্রশস্তকরণে ব্যয় ধরা হয়েছে 25 কোটি 55 লাখ টাকা। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।